হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। অনেক দিন পর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আজকে হচ্ছে ফ্রাইডে, তো রুই অথাইতি সকাল সকাল স্কুল চলে গেছে, আমার শাওয়ার টাওয়ার নেওয়া হয়ে গেছে। তো অনেক দিন ধরে তোমাদের সঙ্গে কোনো রেসিপি আমি শেয়ার করি, তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করে নেব। ভীষণ ভালো খেতে হয় জানো তো, মানে ভাত দিয়ে হোক, রুটি দিয়ে হোক, লুচি দিয়ে হোক, ভীষণই ভালো লাগে। ইয়ামি ইয়ামি, একদম সিম্পল, 5 মিনিট জাস্ট লাগবে তোমাদের রান্নাটা রেডি করতে, আর রান্নাটা মোটামুটি 15 মিনিটের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবে, এটুকু বলতে পারি। তাহলে চলো তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করি, ওয়াচ করতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি ভালোই লাগবে। গুড মর্নিং। চলো, লিটারালি অনেকদিন পর তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করছি। এটা মসুর ডাল, এটা খুব ভালোভাবে জল দিয়ে ওয়াশ করে নিয়ে তারপরে জলটাকে ঝরিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে আমি দিয়েছি পরিমাণ মতো নুন, তারপরে ছোট্ট ছোট সাইজের 3টে কাঁচা লঙ্কা। তোমরা ঝাল নুন এগুলো তোমাদের টেস্ট ওয়াইজ দেবে, আর সামান্য একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য একটুখানি নর্মাল রেড চিলি পাউডার। তার সঙ্গে দিয়েছি একটা তেজপাতা টুকরো করে, আর একটু হলুদ দিয়েছি, জিরে দিয়েছি অল্প, আর ধনে দিয়েছি। জিরের পরিমাণটা একটু বেশি দিতে হবে, ধনের পরিমাণটা একটু কম দিতে হবে। তো এখনও পর্যন্ত এইটুকু দিয়েছি, আর এরপরে আমি অ্যাড করে দেবো এর মধ্যে পেঁয়াজ। পেঁয়াজটা এর মধ্যে একটু বেশি লাগে, ব্যাস পেঁয়াজ দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে একটুখানি দিয়ে দেবো মাস্টার্ড অয়েল, একেবারে রান্নাটা মেখে তারপরে বসাতে হবে। এবারে এটাকে খুব ভালোভাবে একসাথে মিক্স করে নিতে হবে। এখানে দেখো ডাল মাখাটা আমার একেবারে হয়ে গেছে, সুন্দরভাবে রেডি করে নিয়েছি। আর এদিকে দেখো কড়াতে তেলটাও গরম হয়ে গেছে। এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেবো কিছু শুকনো লঙ্কা, এটাই আমি খালি ফোড়নে দেব। এটাকে ফোড়নে দিয়ে দিলাম, এবারে আমি ডালটাকে এর মধ্যে ঢেলে দেব। এটাকে খুব ভালোভাবে এখন কষবো, ভালোভাবে কষাটা হয়ে গেলে এর মধ্যে একটু গরম জল আমি তৈরি করে রেখে দিয়েছি, সেটাকে এর মধ্যে দিয়ে দেবো। এখানে রুইয়ের পিঠির দিনে যে জুতোটা পরে সেই জুতোটাকে আমি ভালো করে ওয়াশ করে রোদের মধ্যে শুকোতে দিয়ে দিয়েছি। খুব সুন্দর রোদ ঝলমলে একটা দিন, খুব ভালোভাবে এটাকে নেড়ে নিয়েছি। এবারে গরম জলটা রেডি করে রেখেছি, সেটাকে এর মধ্যে দিয়ে দেবো। এবার এখানে একটা কথা বলার আছে যে যে কৌটোটা দিয়ে আমি ডাল মেপে নিয়েছিলাম, এক কৌটো ডাল নিয়েছিলাম, তো সেই কৌটোটা দিয়েই কিন্তু আমি জলটা মেপেছি। এক কৌটো ডাল নিয়েছি, তার এগেনস্টে আমি 2 কৌটো জল নিয়েছি। তো এবার ভালো করে মিশিয়ে দিয়েছি। এবারে যেহেতু এটা ভাপা, ভাপে হবে, তো এবার একটা ঢাকনা আমি চাপা দিয়ে দিলাম। এবারে চলো ঢাকনাটা তুলে দেখি কি অবস্থা রয়েছে। একদম হয়ে গেছে, দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে। জলের মাপটা মানে ঠিকঠাক করে দিতে পারলে এরকমই ঝরঝরে তোমাদেরও হবে। একেবারে রেডি, গ্যাসের ফ্লেমটা এখানেই অফ করে দেবো। এবারে দেখো ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে, খেতেও ভীষণ ইয়ামি হয়, একদম ইয়ামি ইয়ামি খেতে হয়। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। সমস্ত জামা কাপড় মেলে দিলাম। এই ভেজিটেবল জুসটা এখন আমি বানালাম, এটাকে এখন আমি খাবো। আর এখন মোটামুটি 10টা বেজে গেছে, আমাদের হাউজের দিদি চলে আসার টাইম হয়ে গেছে, তার আগে আমাকে ঝটপট করে এই ড্রিঙ্কটাকে ফিনিশ করতে হবে।
কি অনেকদিন ধরে বলেছিলাম, মানে এর আগে অনেকদিন আগে যদিও ব্লগ করেছিলাম তখন বলেছিলাম কোনো একটা সময় যে আমার কিচেনের কিছু কাজ হচ্ছে, মানে অ্যাকচুয়ালি কিছুটা মানে কাইন্ড অফ রেনোভেশন বলতে পারো, তো সেগুলো হয়েছে। তো যেটুকু হয়েছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, করবো করে করাই হয় না, চলো শেয়ার করি। এই হচ্ছে আমার রান্নাঘরের এন্ট্রান্সটা, ঢোকার আগে এই ওয়ালে দেখো পিকচার লাগানো রয়েছে দুটো। এবার আস্তে আস্তে ঢুকছি, এরকম আর্চ করা রয়েছে, তার মাঝখানে এগুলো লাগানো রয়েছে। এবারে চলো, ঢুকতেই প্রথমে দেখতে পাচ্ছ এখানে একটা ওয়ার্ড্রপ মতো রাখা রয়েছে, এখানে কিছু কিচেন রিলেটেড জিনিস রাখা রয়েছে, তার উপরে দেখো মাইক্রোওভেন দেখতে পাচ্ছ। আর ঢুকতেই এখানে একটা গ্যাস সিলিন্ডার রাখা রয়েছে, কারণ আমার স্পেসটা খুব কম, তার উপরে কিছু ঝুড়িঝুড়ি রাখা রয়েছে যেগুলো রেগুলার বেসিসে লাগে। আর এখানে কিছু জিনিস হ্যাং করা থাকে, এখানে আমার চপিং বোর্ডটা রাখা রয়েছে, এই সাইডে একটু তাক মতো রয়েছে, এখানে এই সমস্ত স্পাইসেসগুলো থাকে। আর এখানে একটু ওপেন র‍্যাপ মতো রয়েছে, এখানে কিছু কিছু জিনিস রাখা রয়েছে। তার পাশে এটা একটা করা হয়েছে হ্যাঙ্গিং র‍্যাপ, তার উপরে আমার মিক্সিটা রয়েছে, মিক্সার গ্রাইন্ডার যেটাকে বলে, তো এখানে আমি এরকম করে রেখেছি। তার তলায় একটা র‍্যাক রয়েছে, এখানে আমার ইলেকট্রিক কেটেলটা রাখা রয়েছে, কিছু রেগুলার বেসিসে ইউজ করি কাপ রাখা রয়েছে। আর ওখানে দেখো একটা ম্যাঙ্গো জুস টাইপের রাখা রয়েছে। আর এখানে কিছু স্পুন রেগুলার বেসিসে যেগুলো লাগে সেগুলো রয়েছে, বা অয়েল মানে ব্রাশ করার জন্য যে ব্রাশগুলো হয় এগুলো রাখা রয়েছে। তারপর এবার চলে আসি কিচেন কাউন্টারটায়, দেখো এখানে সিম্পলই থাকে, সেরকম কিছু রাখি না, এখানে একটাই আমার মানি প্ল্যান্ট রাখা রয়েছে, আর এখানে রয়েছে আমার গ্যাস ওভেনটা। এখান থেকে কাউন্টারটা স্টার্ট হচ্ছে এরকম, একদমই ছোট আমার কিচেন কাউন্টারটা, আর এই সাইডে অল্প একটু মতো ছোট মতো রাখা রয়েছে, তো এখানেও একটা মানি প্ল্যান্ট আমার রাখার থাকে আর কি। আর এখানে দেখো একটা সিঙ্কের কল রয়েছে, এটা মুভে দেয় যেদিকে কিছু ঘোরানো যায়। আর আমার গ্যাস ওভেনটা এরকম গ্লাসের। এবারে দেখাই রেনোভেশনের পরে আমার এই হ্যাঙ্গিং যে র‍্যাকটা রয়েছে এটা লাগানো হয়েছে, আর তার উপরে এখানে চিমনিটা রাখা রয়েছে। আর এখানে দেখো এখানে এগুলো ফাঁকা ছিল, তো এখানে এরকম ডোর মতো করে নেওয়া হয়েছে, বিশেষ কিছুই না, একদমই সিম্পল। আর এখানে দেখো একটা হিউজ বক্স টাইপের রয়েছে, হ্যাঙ্গিং বক্স, তো জায়গা তো লাগেই বুঝতেই পারছো, তো এখানে বিভিন্ন ধরনের জিনিস সমস্ত রাখা টাকা রয়েছে আর কি। এই একদম সিম্পল ভাবেই সাজানো আমার কিচেন। কিচেনের যে উইন্ডোটা রয়েছে সেখানে এই গাছগুলো রাখি, গাছ আমার খুব প্রিয়। তো এর আগে আমার কিছু ক্লিপিংস তোলা ছিল যেগুলো কিচেনের রেনোভেশনের আগে কীরকম ছিল, তাহলে আগের আর পরেরটা দেখালে তোমরা ভালোভাবে বুঝতে পারতে, কিন্তু আনফর্চুনেটলি ওই ক্লিপসগুলো আমার ডিলিট হয়ে গেছে, সেজন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। যারা আমার ভিডিও আগে দেখো বা দেখেছো তারা বুঝতে পারবে ডিফারেন্সটা, আর যারা নতুন দেখছো তারা হয়তো অতটা বুঝতে পারবে না। যাই হোক, কেমন লাগলো আমায় জানাতে পারো।